সমস্ত দলের সাজেশন উপেক্ষা করে আজকে এডিসিতে প্রশাসক নিয়োগ হয়েছে, এমন একটা ধারণা সৃষ্টি করা হচ্ছে যে এডিসি চালিত হবে প্রশাসকের মাধ্যমে। কিন্তু কালকে আমরা পত্রপত্রিকায় বিজেপির দূষিত নীতি দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আসলে বিজেপি বকলমে এডিসিটাতে বিজেপির রাজত্ব চালাতে চায়, বিজেপির শাসন চালাতে চায়, বিজেপির নির্দেশ চালাতে চায়। সেই জন্য ওনারা একটা কমিটি করেছেন, যে কমিটি বলেছে যে বিজেপি এডিসির কাজকর্মের তদারকি করবে, যেটার সাংগঠনিকভাবে কোনো বৈধতা নেই এবং সেটার দ্বারা পরিষ্কার হয়ে গেছে যে সামনের দিনে এডিসিতে বিজেপির দৌরাত্ম্য চলবে। তাকে প্রতিহত করার জন্য আমরা সতর্ক দৃষ্টি রাখার জন্য আমরা কমিটি করছি, বিভিন্ন এডিসির যে বিধান এডিসির যে কনস্টিটিউন্সি আছে কনস্টিটিউন্সি ভিত্তিক আমরা এক একটা কমিটি করব এবং কেন্দ্রে একটা কমিটি থাকবে, সেটা প্রতিদিন নজরদারি থাকবে। তার সঙ্গে কংগ্রেসের আইটিসিএল নিযুক্ত হবে, করাপশন তারপরে ডিসক্রিমিনেশন এইগুলিকে প্রতিহত করার জন্য কমিটি থাকবে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিজেপিকে আমরা পেছন থেকে এডিসি চালাতে দেব না, তার জন্য যত রকমের আন্দোলন ত্যাগ স্বীকার করতে হবে প্রদেশ কংগ্রেস তার জন্য সামনের দিনে প্রস্তুত থাকবে।